আসসালামু আলাইকুম। নূরস কিচেন বিউটি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটি দেখে নেওয়ার জন্য। আজকে একটা মজার রেসিপি তৈরি করে দেখাবো, যাদের মুখে রুচি নেই তারাও এই রেসিপিটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আজকে তৈরি করে দেখাচ্ছি নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা রেসিপি, তবে একটু ভিন্ন স্টাইলে। আমি আমার মতো করে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আর যেহেতু আজকের মরিচ খোলার এই রেসিপিটা আমি কলা পাতায় না করে জালি পাতা দিয়ে করেছি, তাই আপনারা এটাকে মাছের পাতুরিও বলতে পারেন। আমি খুবই অল্প উপকরণে আর সহজভাবে আজকের এই মরিচ খোলার রেসিপিটা তৈরি করছি, যাতে করে আমরা যারা শহরে থাকি তারা কিছুটা হলেও এই মরিচ খোলার রেসিপির স্বাদটা পেতে পারি। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে চারটা রুই মাছের টুকরো নিয়ে নিয়েছি, আর তারপর মাছের এই টুকরোগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। যে কোনো মাছ দিয়েই এই মরিচ খোলাটা তৈরি করে নেওয়া যায়, তবে ট্রেডিশনাল রেসিপিতে ছোট পাঁচমিশালি মাছ দিয়ে এই মরিচ খোলার রেসিপিটা তৈরি করে নেওয়া হয়। এ পর্যায়ে আমি রুই মাছের টুকরোগুলোকে ম্যারিনেট করে নিব, সেজন্য প্রথমেই দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ টমেটো পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। মরিচ খোলা রেসিপিতে শুকনো মরিচটাকে বেটে ব্যবহার করলে এর টেস্টটা খুবই ভালো আসে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 2টা কাঁচা পাকা মরিচ, প্রায় 1 টেবিল চামচের মতো কুচি করে নেওয়া বিলাতি ধনিয়া পাতা, তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কুচি করে নেওয়া ধনিয়া পাতা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। এ পর্যায়ে সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মাছের টুকরোগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, যাতে মাছের গায়ে গায়ে মশলাগুলো খুব ভালো করে লেগে যায়। মাছগুলো ম্যারিনেট হতে হতে এদিকে যে পাত্রে আমরা মাছটা রান্না করব সেই পাত্রেই পাতাগুলোকে সাজিয়ে নিচ্ছি। আজকের মরিচ খোলাটা রান্নার জন্য আমি এখানে বেশ কয়েকটা জালি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। যারা শহরে থাকেন আর হাতের কাছে কলা পাতা নেই, তারা এভাবে লাউ পাতা বা জালি পাতা দিয়ে এই মরিচ খোলাটা তৈরি করে ফেলতে পারেন। এভাবে একটার উপর একটা করে প্রায় 4 থেকে 5টা জালি কুমড়ো পাতাকে সাজিয়ে নিচ্ছি, আর তার উপর মশলা দিয়ে মাখিয়ে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলোকে একটু পাতলা লেয়ার করে ছড়িয়ে দিতে হবে, এতে করে সবগুলো মাছের টুকরোই সমানভাবে রান্না হবে। সবগুলো মাছের টুকরো দেয়া হয়ে গেলে আবার উপর থেকে 5-6টা জালি কুমড়ো পাতা দিয়ে মাছগুলোকে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে পাতাগুলোকে এমনভাবে সাজিয়ে নিতে হবে যাতে মাছের টুকরোগুলো পাতা দিয়ে পুরোপুরি ঢেকে যায়। এ পর্যায়ে কারো যদি সুবিধে মনে হয় তাহলে জালি পাতাগুলোকে একটা সুতার সাহায্যে বেঁধে নিতে পারেন, তবে আমার কাছে উপর থেকে এভাবে পাতাগুলোকে সাজিয়ে নেওয়াটাই সহজ মনে হয়। মাছের টুকরোগুলোকে ঢেকে নেওয়ার জন্য আমি এখানে প্রায় 7 থেকে 8টা জালি পাতা ব্যবহার করেছি। এ পর্যায়ে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে মরিচ খোলাটাকে 15 মিনিটের জন্য একদম লো আঁচে রান্না করে নিতে হবে। 15 মিনিট পর মাছের একটা পাশ পুরোপুরি রান্না করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে একটা স্প্যাচুলার সাহায্যে পাতাগুলোর চারপাশ একটু ছাড়িয়ে নিচ্ছি, আর তারপর প্যানের উপরে এভাবে একটা প্লেট বসিয়ে দিয়ে মরিচ খোলাটাকে উল্টিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মাছের অপর পাশটাকেও আরও 15 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। মোট 30 মিনিটেই এই মজাদার মরিচ খোলা অথবা মাছের পাতুরির এই রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। একটা স্প্যাচুলার সাহায্যে আবারও পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, তারপর প্যানের ওপর একটা প্লেট বসিয়ে মরিচ খোলাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি পাতাটা সরিয়ে দেখাচ্ছি মরিচ খোলাটা ভেতর থেকে দেখতে কিরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে সব মশলা আর সর্ষের তেল দিয়ে মাছের টুকরোগুলোকে হাতে মেখে নিয়ে জালি পাতায় রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। মুখের রুচি পরিবর্তন করতে হলে এই রেসিপিটা মাস্ট একবার বাসায় তৈরি করে দেখবেন। কলা পাতায় মরিচ খোলাটা রান্না না করে এভাবে জালি পাতায় রান্না করলে কিন্তু পাতাগুলোকে আর ফেলে দিতে হয় না। মাছের সম্পূর্ণ ফ্লেভার আর সবগুলো মশলা এই জালি পাতায় ঢুকে এর টেস্টটা কিন্তু খুবই মজার হয়। আশা করছি একটু ভিন্ন স্টাইলে তৈরি করে নেয়া আজকের মরিচ খোলার এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। এরকম মজার মজার আরও রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।